হাই বন্ধুরা, আমি চলে এসেছি পম্পা, সাথে নিয়ে এসেছি আমার চ্যানেল হ্যাপি লাইফ। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিউলির ডাল দিয়ে কলার থোরের দারুর একটা রেসিপি। এটা খেতে খুব সুন্দর লাগে, আর ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। তাহলে চলুন আমি দেখিয়ে দিই এই বিউলির ডাল দিয়ে থোর দিয়ে রেসিপিটা আমি কীরকমভাবে বানালাম। প্রথমে আমি একটা থোরকে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখানে থোরগুলো আমি এখন ছোটো ছোটো পিস করে কেটেছি, আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে কাটতে পারেন। আর নিয়েছি এখানে বিউলির ডাল, এখানে 150 গ্রাম বিউলির ডাল নিয়েছি আমি। এই ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার একটা কড়াই আমি গরম করতে দিয়েছি, এই গরম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো বিউলির ডালগুলো। এগুলোকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর গায়ে হালকা লালচে ভাব চলে আসে। দেখুন বিউলি ডালগুলো আমার লাল হয়ে এসছে হালকা, এবং ওর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এই ডালের মধ্যেই আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। আমি এক বাটি জল দিলাম, জল আমার আর একটু লাগবে, তার জন্য আমি আরও এক বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এবার এই ডালের জলটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। দেখুন ডালের জলটা আমার ফুটে উঠেছে, ডালটা একটু সামান্য একটু সিদ্ধ হয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা থোরগুলোকে। থোরগুলোকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবং এটাকে আমি গ্যাসের আঁচটা ছোট করে রেখে এটা সিদ্ধ করতে দেব। দেখুন ডালটা আর থোরটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি আরও 5 মিনিটের মতন এই ডালটা আর থোরটাকে সিদ্ধ করব। এবার আর ডাল আর থোর আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলোকে। প্রথমে আমি এর মধ্যে দেব 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, আর অল্প পরিমাণে চিনি। এবার আমি এই মশলাগুলোকে ডাল আর থোরের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আমি প্রয়োজন পড়লে এর মধ্যে একটু জলও মিশাবো। আমার মশলাগুলো ভালো করে এর সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে মোটামুটি 5 মিনিটের মতন আরও সিদ্ধ করে নেব, যাতে মশলাগুলো ওর মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার দেখুন আমার এই ডালগুলো থোর আর মশলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি ডালগুলোকে গলায়নি, একটু গোটা গোটা রেখেছি, তাহলে খেতে একটু ভালো লাগে। আপনারা চাইলে ডালটাকেও গলিয়ে ফেলবেন, তাতে টেস্ট একই রকম থাকবে, কিন্তু ডালটা একটু মুখে ভাত যদি বাদে তাহলে খেতে খুব ভালো লাগে। দেখুন ডালটাকে এবার আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, ডাল আর বিউলির ডাল আর থোর আমার সমানভাবে সিদ্ধ হয়েছে। আপনাদেরকে আমি কাছের থেকে একটু দেখিয়ে দিই, দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এর মধ্যে যে জলটা আছে এই জলটা আমি একটু শুকিয়ে নেব ফোড়ন দেওয়ার পরে। তাহলে চলুন ডালটাকে আমি এবার ফোড়ন দিয়ে দিই। তার জন্য আমি একটা কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো শুকনো লঙ্কা। আমি এখানে গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে লঙ্কাগুলোকে ছিঁড়েও দিতে পারেন।
লঙ্কা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা সামান্য একটুখানি আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। আমার কাছে রসুন বাটা ছিল, আমি তাই দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে পাঁচ ছয় কোয়া রসুন থেঁতো করেও এর মধ্যে দিতে পারেন। এবার আমি রসুনটাকে ভালো লাল করে একদম ভেজে নেব। রসুন যত ভাজা হয় তার টেস্ট তত বাড়ে। রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিউলির ডাল আর থোড়গুলোকে। এবার আমি ডালের সঙ্গে এই তেলটাকে ভালো করে মিশিয়ে দেব, যাতে রসুনগুলো পুরো ডালের মধ্যে মিশে যায়। এবার আমি এটাকে এক মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। দেখুন এক মিনিট পরে আমি এই ঝোলটা একটু পাতলা আছে, আপনারা চাইলে এই অবস্থাতেই ডালটা নামিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি আর একটুখানি ডালটাকে একটু ঘন করব। দেখুন ডালটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার হয়ে গেছে বিউলির ডাল দিয়ে তোরে রেসিপি। এই দেখুন, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন, খেতে দারুণ লাগে, খুব সুন্দর লাগে এটা খেতে। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে।